সোমবার সকালে বাড়ির পাশে জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে খোয়াই থানার পুলিশ। মৃত যুবকের নাম দেবব্রত চন্দ। ঘটনা খোয়াই থানাধীন ধলাবিল এলাকায়। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেন মৃত যুবকের শোকাহত পরিবারের পরিচর্যা। মৃত যুবকের মায়ের অভিযোগ, এলাকারই একজনের টমটমের ব্যাটারি চুরি হয়েছিল কিছুদিন আগে। টমটমের মালিক এই ঘটনায় দেবব্রত চন্দকে অভিযুক্ত করে টমটম মালিক বিষয়টি থানায় না জানিয়ে সালিশি সভার মাধ্যমে মীমাংসার উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে সাগর দেব, সমর দেব, সায়ন দাস, মিঠুন রায়, পরিতোষ দেব সহ কয়েকজন যুবক দেবব্রতদের বাড়িতে হামলা চালায়। বাড়ির সীমানা ভাঙচুর করে তখন ভয়ে পালিয়ে যায় দেবব্রত। অভিযুক্তরা পরে বাড়িতে এসে হুমকি দেয় দেবব্রত চন্দকে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তারা ব্যাটারি চুরির ঘটনায় সালিশি সভা করবে, 1,50,000 টাকা জরিমানা ধার্য করবে। এদিকে দেবব্রত চন্দের এক দূর সম্পর্কে মামা তাকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসে। গত 3 দিন আগে সালিশি সভা হয়। এই সালিশি সভার পরও দেবব্রত চন্দকে মেরে ফেলা হবে বলে অভিযুক্তরা হুমকি দিতে থাকে বলে অভিযোগ করেন মৃত যুবকের মা। তিনি জানান, সালিশি সভার 3 দিন পর সোমবার সকালে বাড়ির সংলগ্ন জঙ্গলের একটি গাছে দেবব্রত চন্দের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আমি খবর পাইলাম যে এখানে ফাঁসি লাগাইছে, আয়া দেখলাম ফাঁসি তো এমনভাবে লাগছে, মানে নিজে ফাঁসি লাগাইয়া এইভাবে মরণের কথা না। আমার তো সন্দেহ হয় মানে কেউ মাইরা নেই, লটকাই রেখে দিচ্ছে। আচ্ছা, তা আপনার জরিমানাটা কত আছে? তার নিয়ে কি বৈঠক হয়েছিল? কবে বৈঠক হয়েছিল? কীবারে জানি বসল বিদা, কীবারে বসল? ২ মাসের মধ্যে আমার ভোলা রে বাবু রে, মায়ের ভালা দিছে সাগর দেব, সমর দেব আর সয়ন দাস, মিঠন রায় আর পরিতোষ দেব, এরা এরা বিচার করছে আমার ভুলা ভুলে। এরা বাড়ির টমটম থেকে চার্জার চুরি করে আইন দিছে বাবা। চার্জার যদি চুরি করে আইন না তাহে চুরের তো বিচার আছে বাবা, কেস দিত না? এরা কেস দিছে না বাবা, কেস না দিয়া দেহ আমার বেড়া ঘুরা আমার বড় ভুলা ঠিক করছে। বিচার আনতো আমার ভুলারে আগে ফিটব। ফিটটা 1,50,000 টাকা জরিমানা করবো আমার ভুলা ভুলে গরু চুরি করে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইর ধলাবিল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।